বাসায় থাকা সাধারণ জিনিস দিয়ে এমন মজার একটি অসাধারণ রেসিপি তৈরি হবে বাসার কেউ তো ভাবতেই পারেনি এমন একটি রেসিপি তৈরি করে দিয়েছি একদমই নতুন এবং আনকমন একটি রেসিপি যেটা খেয়ে কিনা বাসার ছোট বড় সবাই আমার প্রশংসায় পঞ্চমুখ হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি সময় মাছ মাংস খেতে খেতে যখন আমার কাছে একঘ্যামই লাগে তখন আমি নতুন কিছু ট্রাই করার চেষ্টা করি মাত্র দুটি আলু দিয়ে এত মজার একটি রেসিপি তৈরি হয়েছে আজকে দেখতেই পেয়েছেন অনেক সুন্দর একটু চিকুন চিকন পাতলা করে আলুগুলোকে আমি কুচি করে নিয়েছি আর এখন আমি একটু লবণ একটু মরিচ আর একটু হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম অ্যাড করে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি একটা কড়াইতে তেল গরম করে চেক করে নিয়েছিলাম তেলটা গরম হয়েছে কি না এখন আমি সেই আলু কুচিগুলো সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিব বাসার কেউ তো বুঝতেই পারেনি যে আসলে এটা কী তৈরি হচ্ছে বা কী হবে কী দিয়ে তৈরি করা হয়েছে প্রথম তো আমি কাউকে দেখাইনি কারণ এটা বাসার সবার জন্য সারপ্রাইজ ছিল তো এরকম সুন্দর করে আমি একটু মিডিয়াম আছে রেখে সুন্দর করে ভেজে নিয়েছি আর যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন শেষের দিকে আমি একটা পেঁয়াজ কুচি করে সুন্দর করে দিয়ে দিয়েছি আর একটু ভেটলা ছিটিয়ে দিয়েছি এতে করে এটা আরও বেশি মজা হবে খেতে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি এখন দেখে বলেন তো এটা কি পেঁয়াজ ব্যারেস্তা না আলু ভাজা এটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না তাই না তো এখন আমি তেল থেকে ছেঁকে নিচ্ছি ছেঁকে একটা বলে নিয়ে নিচ্ছি তো বলে নিয়ে নেওয়ার পর এটাকে আমি আরেকটু সুন্দর করে প্রসেস করে নিব যাতে করে এটা খেতে আরও বেশি মজা হয় আর দেখেন এটা এতটা মানে ক্রিস্পি হয়েছে আর আমি যখন হাতে ধরছিলাম একদমই ঝরঝরা ছিল আর একদমই হাতে সুন্দর করে ভেঙে যাচ্ছিলো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ভেঙে যাচ্ছিল খুবই মোচমোচে হয়েছে তো এই রেসিপিটা আপনারা চাইলে মুড়ির সাথে খেতে পারেন অথবা আপনারা চানাচুর মাখা দিয়ে খেতে পারেন অথবা চাইলে আপনারা এটা খালিও খেতে পারেন এটা খেতে খুবই টেস্ট খুবই টেস্ট আমার কাছে তো অসাধারণ লেগেছে আপনারা যারা মাছ মাংস খেতে খেতে একদমই বোর ফিল করতেছেন নতুন কিছু ট্রাই করতে চান তারা অবশ্যই এটা ট্রাই করবেন দেখেন আমি সুন্দর করে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে মাখিয়ে নিয়েছি একটু সরিষা তেলও অ্যাড করে দিতে পারেন অনেক বেশি মজা হবে খেতে এখানে আমি গরম ভাত নিয়েছি সাথে নিয়েছি ঘি নিয়েছি কাঁচামরিচ নিয়ে সুন্দর করে মাখিয়ে খেয়ে নিব তো প্রথম কিন্তু আমি ট্রাই করেছি বাসায় সবাই আমার দিকে তাকিয়ে আছে যে কি খাচ্ছে আসলে সবাই ভেবেছে এটা খেতে মজা হবে না যখন বললাম যে তোমরা ট্রাই করে দেখো কেমন হয় খেতে তখন আমাকে দেখে দেখে সবাই খেতে বসে পড়লো সত্যি অসাধারণ মজা মানে গরম গরম ভাত সাথে ছিল ঘি আর কাঁচামরিচ ধনে পাতা সব মিলিয়ে এক কথায় অসাধারণ একটা রেসিপি যদিও রেসিপিটা একদমই সাধারণ এবং সিম্পল শুধুমাত্র দুটি আলু দিয়ে কিন্তু রেসিপিটা হয়ে গিয়েছে আর হলুদ মরিচ লবণ এগুলো তো আমাদের বাসায় থাকে সচরাচর সবার বাসায় তো এটা খেতে খুবই মজা তো সবসময় রকমের স্বাদ তো মুখে আসলে ভালো লাগে না যখন ভিন্ন কিছু খেতে ইচ্ছে করবে তখন গরম গরম ভাতের সাথে এরকম মচমুচি আলু ভাজা অবশ্যই ট্রাই করবেন আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ